हेलो फ्रेंड्स एंड स्टूडेंट्स, तुम्हारा सबाई केमन आछो? आशा करी भालो आछो। तो आमी तुम्हारे आज के वेस्ट बेंगल म्यूनिसिपल सर्विस कमिशनर एक रिक्रुटमेंट बेपारे भिडियो अपलोड करते चले। अर्थात ये रिक्रुटमेंट हे मोटामुटी बेस अनेक दिन आगे किन्तु ये रिक्रुटमेंटर विज्ञप्ति जारी हो गो, तब ये एक्सटेंड कर 30 जून पर्यन्त कर देवा। तो रिक्रुटमेंटा কোথার থেকে কিভাবে ডাউনলোড করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত প্রসেসটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। তোমরা গুগলে গিয়ে www.mscwb.org বলে সার্চ করবে। সার্চ করলেই যে লিঙ্কটা পাবে, লিঙ্কে ক্লিক করলেই তোমরা এরকম একটা অফিসিয়াল পেজ পেয়ে যাবে। এই পেজে আসার পরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে তোমরা এরকম একটা পেজ দেখতে পাবে। এই পেজের একদম লাস্টের দিকে চলে আসবে। এখানে দেখতে পাবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11 of 2020 ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। অর্থাৎ এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 11, এটা মনে রাখবে। এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি স্টার্টিং ডেট 11 মার্চ এবং এন্ডিং ডেটটা হচ্ছে 30 জুন 2020। বুঝতেই পারছো অনেকটা ডেট অ্যান্ড টাইম বেড়েছে। সো এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশানটা চলে আসবে, ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। এখন তোমাদের আমি পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, সিলেকশন প্রসেস, অ্যাপ্লিকেশান ফি, সমস্ত কিছু। চলো দেখে নেওয়া যাক। আমি পিডিএফে চলে এসেছি। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11 of 2020 লেখাই আছে। নেম অফ দ্য পোস্ট কনজারভেন্সি মজদুর, নাম্বার অফ ভ্যাকেন্সি 858। অনেকটাই ভ্যাকেন্সি আছে। তো তোমরা যারা এখনও ফর্মটা ফিল আপ করোনি, তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারো। এখানে এসেন্সিয়াল হচ্ছে রিড বেঙ্গলি ইংলিশ অ্যান্ড রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ইংলিশ অ্যান্ড ভার্নাকিউলার হিন্দি উর্দু ওড়িয়া অ্যান্ড নেপালি ল্যাঙ্গুয়েজ। যে কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিউটিসটা তোমরা নিচে দেখে নিতে পারো, 1, 2, 3, 4 এই চারটে ডিউটি তোমরা এই ডিউটিগুলো দেখে নাও। আর এখানে বলেছে যে শর্টলিস্ট পার্সোনালিটি টেস্ট হওয়ার পর একটা তোমাদের ফিল্ড টেস্ট হবে, সেটা হওয়ার পরই সিলেকশানটা ফাইনাল হবে, ঠিক আছে? তবে ওনারা এই ব্যাপারে এখনও পর্যন্ত দ্য মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড লেটার ইয়র অন ইন আওয়ার ওয়েবসাইট www.msw.org, ঠিক আছে? অর্থাৎ এখনও পর্যন্ত অ্যাকচুয়াল মেথড এবং রিক্রুটমেন্টের যে মেথড এবং সিলেবাসটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, পরে দেওয়া হবে। আর তোমাদের অ্যাপ্লিকেশান ফিজটা হচ্ছে ইউআর অ্যান্ড ওবিসিদের জন্য 150 টাকা এবং সঙ্গে প্রসেসিং চার্জ 50 টাকা এবং সঙ্গে ব্যাঙ্ক চার্জ 20 টাকা। আর হচ্ছে তোমাদের এসসি এসটি অ্যান্ড পিএইচের জন্য হচ্ছে প্রসেসিং চার্জ অনলি 50 টাকা এবং হচ্ছে ব্যাঙ্কিং চার্জ 20 টাকা, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের মোটামুটি অ্যাপ্লিকেশান ফিজ। তো এটাই ছিল আজকে তোমাদের বলার। তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।